কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? আজকে আমাদের যে ক্লাস, সেই ক্লাসে আমরা যে কথা বলবো মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবক নিয়ে, এবং এই ক্ষেত্রে আমরা দেখব সমান্তরাল পাত ধারকের ধারকত্বের কি পরিবর্তন হবে সেই সঙ্গে। তাহলে প্রথমে আসি যে আমাদের আগের দিনে যেসব কথা বলেছিলাম, কি আগের দিনের ক্লাসে আমরা করেছিলাম 7 নম্বর ক্লাসে, সেখানে করেছিলাম যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কি করে নির্ণয় করতে হয়, গোলীয় ধারকের ধারকত্ব কি করে নির্ণয় করতে হয়, এবং চোঙাকৃতি ধারকের ধারকত্ব কি করে নির্ণয় করতে হয়, সেই সব প্রসেস, এবং ধারকের সমবায়। আজকে আমরা আলোচনা করব এই সমান্তরাল পাত ধারকের বিভিন্ন ধরন নিয়ে, ঠিক আছে? তো প্রথমে আসছি কি যে বলে রাখা দরকার যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব আমরা কি দেখেছিলাম, যে সেটা দেখেছিলাম যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে হয় তাহলে ধারকত্ব সি ইকুয়াল টু কি হয়, যে এপসাইলন নট এ বাই ডি, যেখানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ওই পাতের ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া, আর ডিটা কি, ডিটা হচ্ছে ওই দুটো পাতের মধ্যে যে গ্যাপ, ওকে এটা, আর এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি। তার মানে তড়িৎ ভেদ্যতা। এবার আমি দেখছি যদি এই সমান্তরাল পাত ধারক যেটা ছিল, দেখি একটা ধারক আঁকি, ধরো এটা দুটো সমান্তরাল পাত, এটা পজিটিভলি চার্জ আছে, পজিটিভলি চার্জ আছে, আর এখানে অন্য পাত্রায় নেগেটিভলি চার্জ আছে, এবং এটা কি ছিল, গ্রাউন্ডেড করা ছিল, তাই এইভাবে ছিল কানেকশনটা। এবার যদি এই পাতটার নাম দিয়েছিলাম কি এক্স ওয়াই, এক্স ওয়াই পাতের নাম দিয়েছিলাম, এই এক্স ওয়াই পাতের মধ্যে আমি যদি একটা পরাবৈদ্যুতিক মাধ্যম, যে পরাবৈদ্যুতিক মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে, একে ইন্ডিউসড করি, ভেতরে ঢোকাই, তাহলে এখন ধারকত্ব কি হবে, তাহলে এখন ধারকত্ব যদি সি প্রাইম হয় তাহলে সি প্রাইম ইকুয়াল টু হবে এপসাইলন, যেখানে আগে ছিল শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে এপসাইলন নট, এখন এপসাইলন হবে এ বাই ডি, এটা চেঞ্জ হচ্ছে। তাহলে আবার কি জানি যে এপসাইলন ইকুয়াল টু কি হয়, এপসাইলন ইকুয়াল টু হয় এপসাইলন নট ইনটু কে এ বাই ডি, তার মানে এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে কে টাইমস অফ সি, তার মানে কে টাইমস বৃদ্ধি পাচ্ছে, তার মানে পরাবৈদ্যুতিক ধ্রুবককে যদি ওর মধ্যে ইনডিউসড করা হচ্ছে তাহলে ওর ক্ষেত্রে ধারকত্ব কে গুণ বৃদ্ধি পাচ্ছে। এবার আমি আর একটা জিনিস দেখাচ্ছিল যে ধরো এখানে এই যে পাত্রটা রয়েছে, এই পাত্রে পজিটিভলি চার্জ আছে মানে ধনাত্মক আধানে আহিত, আর এটা হচ্ছে নেগেটিভলি চার্জ পাত ঋণাত্মক আধানে আহিত, তাহলে এই দুটো আধানের মধ্যে কার্যকর বলটা কি হচ্ছে, কার্যকর বলটা সেটা আমাদের দেখতে হবে। আগে আমরা কি দেখেছিলাম যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বা এমনি সাধারণ ধারকের স্থিতিশক্তির মান কত হচ্ছিল 6 নম্বর ক্লাসে, সেখানে দেখেছিলাম স্থিতিশক্তির মান হচ্ছে হাফ ইনটু সি ভি স্কোয়ার, এটা হচ্ছে, তাহলে এখান থেকে লিখতে পারি দেখো ভি এর জায়গায় আমরা কি জানি যে কিউ ইকুয়াল টু সি ইনটু ভি, তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে কিউ বাই সি, এই মানটা যদি ভি এর মানটা এখানে বসাই তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি যে হাফ কিউ স্কোয়ার বাই সি, এই মানটা হচ্ছে। এখন আমরা কি জানি যে সমান্তরাল পাত ধারকের কি এসছে মানটা ধারকত্বর সি এর মান এইটা এপসাইলন নট এ বাই ডি, এই মানটা যদি বসায় তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, জিনিসটা দাঁড়াচ্ছে হাফ কিউ স্কোয়ার, এখানে ডি এর জায়গায় আমি এক্স লিখছি সুবিধার্থের জন্য, তাহলে এক্স বাই এপসাইলন নট ইনটু এ, এটা আমার বেড়ে গেল স্থিতিশক্তির মান, ঠিক আছে। এখন আমরা কি জানি যে যে তড়িৎ ক্ষেত্রটা, তড়িৎ ক্ষেত্রটা এর মধ্যে তো একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে, সেই তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিক বরাবর, এই দিক বরাবর পজিটিভ চার্জ প্লেট থেকে নেগেটিভ প্লেটের দিকে, ওকে, তাহলে এই তড়িৎ ক্ষেত্রটা একটা সংরক্ষী ক্ষেত্র, তাহলে যদি সংরক্ষী ক্ষেত্র হয় তাহলে তার ক্ষেত্রে যে কার্যকর বল হয় এবং স্থিতিশক্তির যে সম্পর্ক সেটা ইকুয়াল টু কত হয়, এফ ইকুয়াল টু মাইনাস ডি ইউ বাই ডি এক্স, এটা হয় যেখানে এক্স হচ্ছে ঈদের দূরত্ব, তাই তো,
তাহলে এখানে ইউ এর মানটা যদি ই এর এই মানটা যদি আমি এখানে বসাই তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখো, হাফ ইউ স্কয়ার মাইনাস সাইন আগে আছে বাই এপসাইলন আগে লিখছি ডিএক্স বাই ডিএক্স, এটা আসছে। দেখো ডিএক্স বাই ডিএক্স মানে কত, ওয়ান, তার মানে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই এপসাইলন নট ইন্টু এ। এটা আমার কার্যকর বলটার মানটা পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো কার্যকর বলটা একটা নেগেটিভ সাইন রয়েছে, নেগেটিভ সাইন। এই নেগেটিভ সাইনটা কি ইন্ডিকেট করে, নেগেটিভ সাইনটা ইন্ডিকেট করে যে কার্যকর বলটা একটা আকর্ষণ বল। ওকে, তার মানে এই দুটো প্লেটের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে। এবার দেখো এখানে আমরা এই নিয়ে ডিসকাশন করলাম, এরপরে আমি দেখব যদি আমি এন সংখ্যক সমান্তরাল পাত ধারক ব্যবহার করতাম তাহলে তার ক্ষেত্রে ধারকত্বের কি পরিবর্তন হতো। তাহলে দেখো ছবিটা একটু আঁকি, এরকম এখানে একটা আছে আর এরকম, এটা হচ্ছে এ, এটাকে দিচ্ছি বি, এবং এই প্রত্যেকটা প্লেট দেখো, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এই প্লেটের একে অপরের সঙ্গে কিন্তু যুক্ত নয়, একটা ছেড়ে একটাকে তার সাথে যুক্ত, এবং এদের মধ্যে যে দূরত্ব এই দূরত্বটাকে আমি ধরে নিচ্ছি এক্স, এই দূরত্বটাকে ধরে নিচ্ছি একটা কোনো একটা এক্স। তাহলে দেখো এখানে এন সংখ্যক যদি পাথ হয় তাহলে কটা ধারকত্ব হচ্ছে, দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে, কিন্তু ধারক হিসাবে কটা কাজ করেছে, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তার মানে 9টা, তার মানে এন সংখ্যক পাথ ধারকের ধারকত্ব সি প্রাইম ইকুয়াল টু কি হচ্ছে, সি প্রাইম ইকুয়াল টু হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু সি। ওকে, তাহলে এবার যদি মানটা বসাই তাহলে মানটা কি হয়ে যাচ্ছে, মানটা হয়ে যাচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু এপসাইলন নট ইন্টু এ বাই এক্স, এটাই হচ্ছে এন সংখ্যক পাথ ধারকের ধারকত্বের মান। তাহলে এখানে এই যে এটা, এটা কি ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেট করছে ক্ষেত্রফল। ওকে, এই প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল, কারণ এদের প্রত্যেকটার ক্ষেত্রফল এ। এবার আসি পরের, পরেরটা কি, পরেরটা আমরা আলোচনা করব যে এই সমান্তরাল পাত ধারক যে রয়েছে এখানে আমরা কি করেছিলাম, এর আগে শুধু একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক মাধ্যম আমি ঢুকিয়েছিলাম, এবার যদি আমি দুটো পরাবৈদ্যুতিক মাধ্যম এর মধ্যে ঢুকাচ্ছি, ঠিক আছে, এটা একটা পাথ, দুটো পরাবৈদ্যুতিক মাধ্যম এর মধ্যে ঢুকেছে, এটা গ্রাউন্ড, ভূমি সংগ্রাম, এখানে কে ওয়ান এটা কে টু, এর অর্ধেকটা হচ্ছে কে ওয়ান আছে, অর্ধেকটা হচ্ছে কে টু আছে, আর এর এরিয়া হচ্ছে ই। তাহলে এই কেসটা কি করে করব, এই কেসটা করতে গেলে আমাকে প্রথম দেখে নিতে হচ্ছে, দেখো এটা দেখতে কেমন লাগছে যে এটা একটা কে ওয়ানটা একটা ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার, তার মানে আমার দুটো ক্যাপাসিটার আছে, একটা হচ্ছে যার ক্যাপাসিট্যান্স সি ওয়ান, এবং এরা কি আছে, শ্রেণী সমবায়ে যুক্ত আছে, এখানে যেখানে সি ওয়ান এর মান কত হচ্ছে, সি ওয়ান এর মান হচ্ছে এপসাইলন নট ইন্টু এ ইন্টু কে ওয়ান বাই ডি বাই টু, আর সি টুর মান কত হচ্ছে, এপসাইলন নট ইন্টু এ ইন্টু কে টু বাই ডি বাই টু, এই দুটোর মান, তার মানে ইকুয়াল টু কত হচ্ছে দেখি, তার মানে এর যে তুল্য ধারকত্ব কত হবে সি, তাহলে সি ইকুয়াল টু হয় সি ওয়ান ইন্টু সি টু বাই সি ওয়ান প্লাস সি টু, তার মানে ইকুয়াল টু কত হচ্ছে দেখি, ইকুয়াল টু হচ্ছে দেখো এপসাইলন নট ইন্টু এ ইন্টু কে ওয়ান কে টু বাই ডি স্কোয়ার বাই ফোর ডিভাইডেড বাই এপসাইলন নট ইন্টু, সরি এখানে আর এপসাইলন নট থাকবে না, এখানে এপসাইলন নট এ স্কোয়ার যদি করি তখন থাকছে, তাহলে এপসাইলন নট এ ইন্টু কে ওয়ান বাই ডি বাই টু প্লাস এপসাইলন নট ইন্টু এ কে টু বাই ডি বাই টু, তার মানে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি এপসাইলন নট ইন্টু এ ইন্টু কে ওয়ান কে টু
by d by 2 এটা চলে এলো ইনটু এখানে কি হচ্ছে এখানে থাকছে k1 প্লাস k2 এটা তার মানে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2 ইনটু এপসাইলন নট a k1 k2 বাই d ইনটু k1 প্লাস k2 তার মানে আমি যদি এখানে k1 k2 এর জায়গায় একটা তুল্য পরাবৈদ্যুতিক মাধ্যম ব্যবহার করতাম এবং যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কে ইকুইভ্যালেন্ট হতো তাহলে সেই ক্ষেত্রে মানটা কত হতো তাহলে কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হয়ে যেত 2k1 k2 বাই k1 প্লাস k2 এই মানটা হতো এবার দেখো এই কেসটাই কিন্তু এটা পরপর না এটা দু সাইডে আছে সেটা দেখুন তাহলে দেখি ছবিটা আঁকি একটু তাহলে এরকম একটা পাথ এই দুটো সমান্তরাল পাথ এটা আছে কি গ্রাউন্ডেড আছে বা ভূমি সংলগ্ন এই অর্ধেকটা কে ওয়ান আছে অর্ধেকটা কে টু আছে তার মানে এর অর্ধেকটা এরিয়া এ বাই টু এরিয়া কে ওয়ান আছে আর এ বাই টু এরিয়া কে টু আছে এদের বেদ হচ্ছে ডি দুটো পাথের মধ্যে দূরত্ব ঠিক আছে তাহলে এর ক্ষেত্রে কি হবে এর ক্ষেত্রে তখন এটা এই রকম দেখতে হবে কি হবে দেখো দুটো পাশাপাশি আছে তার মানে এটা সমান্তরাল সমবায় যুক্ত আছে এটা সমান্তরাল সমবায় এইভাবে করতে হবে তার মানে সি ওয়ান সি টু এটা তার মানে সি ওয়ান এর মান কত হচ্ছে এখন তাহলে এখন সি ওয়ান ইকুয়াল টু হচ্ছে এপসাইলন নট ইন্টু কে ওয়ান এ বাই টু নিচে টি আবার সি টু ইকুয়াল টু কত হচ্ছে সি টু ইকুয়াল টু হচ্ছে এপসাইলন নট কে টু এ বাই টু ডি এটা হচ্ছে তাহলে এদের তুল্য ধারক কত কত হবে সি ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু তার মানে ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে এপসাইলন নট ইন্টু কে ওয়ান প্লাস কে টু ইন্টু এ বাই টু ডি এটা হয়ে যাচ্ছে মানটা তাহলে এর জায়গায় যদি আবার দুটো এরকম ব্যবহারের জায়গায় যদি একটা তুল্য পরাবৈদ্যুতিক মাধ্যম ব্যবহার করতাম এবং যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কে ইকুইভ্যালেন্ট হতো তাহলে কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হতো কে ইকুইভ্যালেন্ট হয়ে যেত কে ওয়ান প্লাস কে টু বাই টু ওকে এবার দেখব আগের যে কেসটা দেখলাম যে যেখানে কে ওয়ান কে টু কি ছিল পাশাপাশি ছিল এখানে যদি এন সংখ্যক হতো তাহলে এন সংখ্যকের ক্ষেত্রে কি হবে তাহলে দেখি যে এন সংখ্যক তার মানে এখানে এখানে একটা ডাইরেক্টিক ধ্রুবক এখানে একটা এরকম ভাবে এন সংখ্যক রয়েছে ঠিক আছে এখানে হচ্ছে কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর কে ফাইভ এইভাবে রয়েছে ঠিক আছে এবং প্রথমটার থিকনেস যদি টি ওয়ান হয় পরেরটা যদি টি টু হয় তারপরেরটা যদি টি থ্রি হয় এরকম করে এন সংখ্যক আমি ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে এন সংখ্যকের ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে তাহলে এন সংখ্যকের ক্ষেত্রে ফর্মুলাটা হয় সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই টি ওয়ান বাই কে ওয়ান মানে প্রথমটার বেদ টি তারপরে একটা হচ্ছে টি টু বাই কে টু এইভাবে ডট ডট করতে টি এন বাই কে এন এটাই হবে এর তুল্য ধারকত্বের মান তার মানে এখানে জিনিসটা কি হচ্ছে এখানে প্রত্যেকটা দেখো শ্রেণী সমবায়ে যুক্ত হচ্ছে এইভাবে এইভাবে যুক্ত হচ্ছে তার মানে সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর সি এন এই পর্যন্ত এইভাবে যুক্ত আছে যেখানে সি ওয়ান এর মান কত হচ্ছে যেখানে সি ওয়ান এর মান হচ্ছে এপসাইলন নট ইন্টু কে ওয়ান ইন্টু এ বাই টি ওয়ান তার মানে এটাকে তুমি কিভাবে লিখতে পারো এটাকে তুমি লিখতে পারো যে এপসাইলন নট এ বাই টি ওয়ান বাই কে ওয়ান এইভাবে লিখতে পারো তাই তো তাহলে এখন এখন যেটা করার সেটা এই ফর্মুলাটা এলো কি করে তাহলে এই ফর্মুলাটা আসছে যে আমরা কি জানি সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হয় ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস এই করতে করতে ওয়ান বাই সি এন পর্যন্ত তাই তো তার মানে এখানে যদি মানটা বসাই তাহলে দেখো কি হয়ে যাচ্ছে টি ওয়ান বাই কে ওয়ান বাই এপসাইলন নট এ প্লাস টি টু বাই কে টু বাই এপসাইলন নট এ এইভাবে প্লাস টি এন বাই কে এন এপসাইলন নট এ তাই তো তার মানে তোমার সি ইকুয়াল টু তখন কি দাঁড়িয়ে যাচ্ছে এপসাইলন নট এ বাই টি ওয়ান বাই কে ওয়ান প্লাস টি টু বাই কে টু প্লাস ডট ডট প্লাস টি এন বাই কে এন এইভাবে মানটা আমি পেয়ে যাচ্ছি
এরপরে আসছে পরের কেস। পরের কেস কি আমি দেখবো, পরের কেসে দুটোই আছে, মানে কি তাহলে দেখতে কেমন হচ্ছে দেখি। তার মানে এখানে কেসটা হচ্ছে যে এখানে একটা রয়েছে আবার এইরকম ভাবে রয়েছে, তার মানে এটা যদি K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক হয় আর এটা গ্রাউন্ডেড এই প্লেটটা, এটা K2 এটা K3, তাহলে এদের মধ্যে কি হবে ঠিক আছে। তাহলে এর অর্ধেকটা ক্ষেত্রফল K2 আছে, অর্ধেকটা ক্ষেত্রফলে K3 আছে, আর K1 এর ক্ষেত্রফল A, এর বেদ কত D/2, এরও বেদ হচ্ছে D/2। তাহলে দেখি, তাহলে এইখানে কেসটা হচ্ছে দেখো যে প্রথমটা কি আছে উপরে আছে, তার মানে প্রথমটার ক্ষেত্রে যদি C1 হয় C1 এটা আছে এবং এটা শ্রেণীতে রয়েছে কার সাথে, C2 আর C3 যে সমান্তরাল সমবায় আছে তার সাথে, তার মানে C2 আর C3 এরকম সমান্তরাল, C2 আর C3 দেখতে পুরো জিনিসটা এরকম হচ্ছে, যেখানে C1 এর মান কত হচ্ছে, C1 এর মান হচ্ছে ε₀ ইন্টু K1 ইন্টু A বাই D/2, মানে উপরে 2 হয়ে যাচ্ছে এটা। আর C2 ইকুয়াল টু কত বেরোচ্ছে, C2 ইকুয়াল টু বেরোচ্ছে ε₀ ইন্টু K1 A/2 বাই D/2, তার মানে A/D হচ্ছে। আর C3 ইকুয়াল টু কত হচ্ছে যে ε₀ ইন্টু K2 ইন্টু A/D, একই হচ্ছে, সরি এটা K2 এটা K3 এটা দাঁড়াচ্ছে, তাই তো। তাহলে এবার এই সমবায়টার ক্ষেত্রে কি হবে, এই দুটো যোগ হবে, C2 আর C3 যোগ হবে এবং তার সাথে এটার C1 এর সাথে শ্রেণী সমবায় আছে, তাহলে C ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, C ইকুয়াল টু দাঁড়াচ্ছে C1 ইন্টু C2 প্লাস C3 ডিভাইডেড বাই C1 প্লাস C2 প্লাস C3, তার মানে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখি, ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2 ε₀ K1 ইন্টু A/D ইন্টু, এখানে কি হচ্ছে ε₀ ইন্টু K2 প্লাস K3 ইন্টু A/D হোল ডিভাইডেড বাই কি আছে, হোল ডিভাইডেড বাই হচ্ছে 2 ε₀ K1 A/D প্লাস ε₀ K2 A/D প্লাস ε₀ K3 A/D, তাই তো। তাহলে এখান থেকে আবার কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি দেখো যে 2 ε₀ ইন্টু K1 K2 প্লাস K3 ইন্টু A/D ইন্টু 2 K1 প্লাস K2 প্লাস K3, তার মানে এখানে জিনিসটা এইভাবে এলো তুল্য ধারকত্বের মান। এখন যদি আবার মিশ্র, মানে মিশ্রর জায়গায় আমি এখন কি করছি, এখন তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত একটা মাধ্যম ব্যবহার করছি, যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যদি কে ইকুইভ্যালেন্ট হতো, তাহলে কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হতো, কে ইকুইভ্যালেন্ট হতো 2 K1 K2 প্লাস K3 ডিভাইডেড বাই 2 K1 প্লাস K2 প্লাস K3, এটা আমার মানটা আসতো। ওকে, এবার আমরা দেখব যদি এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের জায়গায় দুটো পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, প্রথম কেসে যে K1 K2 ছিল সে জায়গায় আমি যদি K2-র জায়গায় একটা ধাতব্য পাত ব্যবহার করতাম তাহলে কি হবে দেখি। তাহলে কেসটা কিরকম হচ্ছে ছবিটা, এটা একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে K1, আর এর অর্ধেকটা আমি একটা ধাতব পাত যোগ করে দিয়েছি, এটা কি, এটা হচ্ছে একটা ধাতু। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এর অংশটা এটা হচ্ছে D/2, এটা হচ্ছে D/2, তাহলে এই কেসটা কিরকম হবে, এই কেসটা হবে যে কি ছিল প্রথমে একটা শ্রেণী সমবায় হতো, আমি হয়তো কি C1 আর C2, কিন্তু এখানে যখন ধাতু যোগ করছি তখন আর এই ক্যাপাসিট্যান্স C2টা থাকছে না, এটা পুরো ডাইরেক্ট কানেক্টেড হয়ে যাচ্ছে ঠিক আছে। তার মানে এখানে C1 এর মান কত হচ্ছে, এখানে C1 এর মান হচ্ছিল যে ε₀ ইন্টু K1 ইন্টু A/D/2, তার মানে এইটা, আর এখানে C2 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, তাহলে যোগ হয়ে গেলে 0 হয়ে যাচ্ছে, তাহলে C ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে এখন, তাহলে C ইকুয়াল টু এখন হয়ে যাচ্ছে যে অনলি 2 ε₀ K1 A/D, এটা আমার মানটা হয়ে যাচ্ছে। ওকে, তার মানে এই ধাতুর ধাতব্য পাতটা এইটাই তখন একটা প্লেট হিসাবে কাজ করছে, তখন এই প্লেটটা, এই ওয়াই প্লেটটা এই নিচে না থেকে ওয়াই প্লেটটা এখানে চলে আসছে, আর এক্স প্লেটটা যেরকম আছে সেরকম থাকছে,
শুধুমাত্র এর বেদ যেটা আছে সেটা ডি এর জায়গায় ডি বাই টু হয়ে যাচ্ছে। ওকে, এবার আসবো পরবর্তী একটা কোশ্চেন, যেটা এইচসি বর্মা তোমার এক্সারসাইজ বই, এইচসি বর্মার বইয়ে কি পাবে, যে দেখবে একটা আছে কি যে এখানে এখন পর্যন্ত দেখে গেছি যে আমরা সুষম উপাদান। এবার এইচসি বর্মার বইয়ে যেটা আছে সেটা দেখবে যে ধরো এইভাবে আছে, এইটা হচ্ছে কে ওয়ান, এটা হচ্ছে কে টু, যেটা হচ্ছে দূরত্বের সাথে চেঞ্জ হচ্ছে। এবং এখানে দেওয়া আছে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এই যে পাথটার ক্ষেত্রফল সেটা হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। ওকে, তাহলে এই কেসটা করবে কি করে, তাহলে এই কেসটা করতে গেলে আমাকে কি করতে হচ্ছে, একটা ধরে নিতে হচ্ছে, তাহলে মানে এ স্কোয়ার মানে কি যে এই পাথটা অ্যাকচুয়ালি এরকম একটা পাথ, একটা বর্গক্ষেত্র যার প্রস্থ এ আর দৈর্ঘ্য এ, ঠিক আছে। তাহলে আমাকে এই পাথের একটা ছোট্ট অংশ ধরতে হচ্ছে, আমি যদি এই পয়েন্টটাকে জিরো ধরি, মানে এই পয়েন্টটা যদি জিরো ধরি, তাহলে এই জিরো থেকে এক্স দূরত্বে, এক্স দূরত্বে একটা ছোট্ট অংশ নেব, এই অংশটা হবে ডি এক্স অংশ, ঠিক আছে। তার মানে এখানে আমি একটা ছোট্ট অংশ কনসিডার করছি, এই ছোট্ট অংশ অংশটাই হচ্ছে ডি এক্স অংশ, এবং এটা কত দূরে আছে, এখান থেকে এক্স দূরত্বে অবস্থান করছে, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে আমি সেম কি যে প্রথম একটা সি ওয়ান আর সি টু, সি টু আর সি ওয়ান শ্রেণী সমবায়ে যুক্ত, এই কম্বিনেশন হচ্ছে। তাহলে এখন দেখো এই অংশটা কি আছে, এইটা হচ্ছে সি টু আর এটা হচ্ছে সি ওয়ান, এটা সি ওয়ান এটা সি টু। তাহলে এবার সি ওয়ান আর সি টুর মানটা কত, আমি এর বেদটা যদি ডি হতো মোট বেদ, এবং এই অংশটা, এই অংশটা তাহলে কত হতো, এটাকে যদি ওয়াই ধরি, এই অংশটাকে আমি যদি ওয়াই ধরি, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, যদি এই কোণটা যদি থিটা ধরে নিই, তাহলে ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো এক্স ট্যান থিটা, ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে এক্স ট্যান থিটা। তার মানে সি ওয়ান ইকুয়াল টু এখন কত দাঁড়াচ্ছে, সি ওয়ান ইকুয়াল টু দাঁড়াচ্ছে এপসাইলন নট ইন্টু কে ওয়ান ইন্টু, এখন এর ক্ষেত্রফলটা কত হবে, এই অংশটার ক্ষেত্রফল এ ইন্টু ডিএক্স অনলি, তার মানে এ ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই কি আছে, কতটা বেদ দূরত্ব, এইটা এক্স ট্যান থিটা, এক্স ট্যান থিটা এটা। আর সি টু ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, সি টু ইকুয়াল টু দাঁড়াচ্ছে এপসাইলন নট ইন্টু কে টু, এরও এরিয়া একই, এক্স ডিএক্স বাই কত, এবার এর ক্ষেত্রে মোড ছিল ডি, কে ওয়ান রয়েছে কতটা এক্স ট্যান থিটা পর্যন্ত, তাহলে কে টুটা কতটা আছে ডি মাইনাস এক্স ট্যান থিটা, তাহলে ডি মাইনাস এক্স ট্যান থিটা এটা হয়ে গেল, ঠিক আছে। আবার দেখো যদি আমি এই পুরোটা একটা, পুরোটা একটা ত্রিভুজ তৈরি হচ্ছে তাই তো, ত্রিভুজের এই কোণটা থিটা, তাহলে এই অংশটা কি আছে ডি আর এই পুরো দৈর্ঘ্যটা কি আছে এ, তার মানে ট্যান থিটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ট্যান থিটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে ডি বাই এ, ট্যান থিটা ইকুয়াল টু পুরো ত্রিভুজটার ক্ষেত্রে ডি বাই এই দাঁড়াচ্ছে। ওকে, এবার আসছি এই যদি এটা শ্রেণী সমবায় যুক্ত হয় তাহলে তুল্য ধারকত্ব কত হবে, তাহলে তুল্য ধারকত্ব সি ইকুয়াল টু কি হয় সি ওয়ান সি টু বাই সি ওয়ান প্লাস সি টু, তার মানে ইকুয়াল টু যদি বসাই তাহলে জিনিসটা দেখি, তাহলে ইকুয়াল টু হচ্ছে দেখো এপসাইলন নট ইন্টু এ ডিএক্স, একটা নিচে একটা উপরে কেটে যাচ্ছে তাই জন্য একবারই লিখছি, ইন্টু কে ওয়ান কে টু বাই এক্স ট্যান থিটা ইন্টু ডি মাইনাস এক্স ট্যান থিটা হোল ডিভাইডেড বাই কি হচ্ছে, ডিভাইডেড বাই হচ্ছে যে কে ওয়ান বাই এক্স ট্যান থিটা, কে ওয়ান বাই এক্স ট্যান থিটা প্লাস কে টু বাই ডি মাইনাস এক্স ট্যান থিটা এটা। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি দেখো, এখান থেকে পেয়ে যাচ্ছি কি যে এপসাইলন নট ইন্টু কে ওয়ান কে টু এ ডিএক্স, এ ডিএক্স ডিভাইডেড বাই কে ওয়ান ডি, কে ওয়ান ডি প্লাস কে টু মাইনাস কে ওয়ান ইন্টু এক্স ট্যান থিটা, তার মানে এটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে এপসাইলন নট কে ওয়ান কে টু ইন্টু ডিএক্স ইন্টু এ ডিভাইডেড বাই কে ওয়ান ডি প্লাস কে টু মাইনাস কে ওয়ান ইন্টু এক্স, ট্যান থিটা ইকুয়াল টু কি বেরিয়েছিল, ট্যান থিটা ইকুয়াল টু বেরিয়েছিল ডি বাই এ, তার মানে ডি বাই এ এটা দাঁড়াচ্ছে,
তাহলে এখন এই ছোট্ট অংশটা এটাকে কি লিখছি, এটাকে সি এর জায়গায় ডিসি লেখাই ভালো। তার মানে ছোট্ট অংশের ক্যাপাসিট্যান্স এটা, তাহলে পুরো ক্যাপাসিটরটার ক্যাপাসিট্যান্স কত হবে? পুরো ক্যাপাসিটরটার ক্যাপাসিট্যান্স কোনখান থেকে, জিরো থেকে এ পর্যন্ত, এ দূরত্ব পর্যন্ত, তার মানে পুরোটার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, তাহলে সি ইকুয়াল টু দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু এ, জিরো টু এ ডিসি, তার মানে ইকুয়াল টু কত হচ্ছে, আমার ডিসির ভ্যালু কত ছিল দেখি, ডিসির ভ্যালু ছিল যেগুলো কনস্ট্যান্ট সেগুলোকে বাইরেই লিখছি, এপসাইলন নট ইন্টু কে ওয়ান কে টু ইন্টু এ, ঠিক আছে। এখানে ইন্টিগ্রেশনের ভিতরে কি হচ্ছে, জিরো টু এ ডিএক্স বাই কে ওয়ান ইন্টু ডি প্লাস কে টু মাইনাস কে ওয়ান ইন্টু এক্স ইন্টু ডি বাই এ, এটা আসছে। এবার দেখো এই যে নিচে হরে যে মানটা রয়েছে এই পুরোটাকে যদি আমি ধরে নিই, এইটা ইকুয়াল টু জেড, তার মানে জেড ইকুয়াল টু কে ওয়ান ডি প্লাস কে টু মাইনাস কে ওয়ান ইন্টু ডি বাই এ, এটা যদি হয় তাহলে ডিজেড ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে ডিজেড ইকুয়াল টু এর সাথে এক্স ছিল একটা, তাহলে ডিজেড ইকুয়াল টু কত হচ্ছে, ডিজেড ইকুয়াল টু হচ্ছে ডিএক্স ইন্টু কে টু মাইনাস কে ওয়ান ইন্টু ডি বাই এ, এটা হচ্ছে ডিএক্স। তাহলে দেখো এক্স এর মান যখন জিরো ছিল তখন জেড এর মান কত হচ্ছে, এক্স এর মান জিরো হলে জেড এর মান হয়ে যাচ্ছে কে ওয়ান ডি, আর এক্স এর মান যখন এ হচ্ছে তখন জেড এর মান কত হচ্ছে, তখন দেখো জেড এর মান কি হয়ে যাচ্ছে, দেখো এ যদি করে দিই তাহলে এটা ডি প্রত্যেকটা, তার মানে তখন এটা হয়ে যাচ্ছে দেখো কে টু ইন্টু ডি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে তখন ইন্টিগ্রেশনটা যদি এবার কনস, তাহলে এপসাইলন নট ইন্টু কে ওয়ান কে টু ইন্টু এ ডিভাইডেড বাই, এবার ডি ডি এক্স এর জায়গায় ডি জেড যদি লিখি তাহলে কি হচ্ছে দেখি, কে টু মাইনাস কে ওয়ান ইন্টু ডি বাই এ ইন্টু ডি বাই এ, ইন্টিগ্রেশন কি হচ্ছে কে ওয়ান ডি থেকে কে টু ডি পর্যন্ত ডি জেড বাই জেড, এটা হচ্ছে আমার মানটা, ঠিক আছে। তাহলে এখান থেকে এইটা ইকুয়াল টু কত জানাচ্ছে, এপসাইলন নট কে ওয়ান কে টু এ স্কোয়ার বাই কে টু মাইনাস কে ওয়ান ইন্টু ডি ইন্টু এলএন, ইন্টিগ্রেশন অফ ডি জেড বাই জেড এর ইন্টিগ্রেশন কি হয় এলএন, তার মানে এলএন কোনখানে মান, আপার লিমিট মানে এটা, তার মানে এলএন কে টু ডি বাই কে ওয়ান ডি, তার মানে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এপসাইলন নট কে ওয়ান কে টু ইন্টু এ স্কোয়ার বাই কে টু মাইনাস কে ওয়ান ইন্টু ডি ইন্টু এলএন কে টু বাই কে ওয়ান, এই মানটা বেরোলো, তাই তো। তার মানে এইটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, যে এ স্কোয়ার ইকুয়াল টু কি ছিল, এ ক্যাপিটালে, তার মানে টু ইন্টু এ বাই কে টু মাইনাস কে ওয়ান ইন্টু ডি ইন্টু এলএন কে টু বাই কে ওয়ান, এই মানটা আসছে। ওকে, এখন আমি যদি আবার এর ক্ষেত্রে কি করতাম, তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক ব্যবহার করতাম, তাহলে সেই তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবকের কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত দাঁড়াতো, কে ইকুইভ্যালেন্ট দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু দাঁড়াতো কে ওয়ান কে টু বাই কে টু মাইনাস কে ওয়ান ইন্টু এলএন কে টু বাই কে ওয়ান। ওকে, তাহলে এটাই আমার মানটা পেয়ে গেলাম। তাহলে পরীক্ষায় আশা করি তোমাদের এইরকম যদি কোনো কোশ্চেন আসে আশা করি আটকাবে না, এই প্রসেসে তোমরা করবে। আর সব থেকে সহজ প্রসেস কি বললাম, যে তোমরা ধরে নেবে এটাকে যে যদি এরকম থাকে পরপর তার মানে এটা শ্রেণী সমবায়, আর যদি এইভাবে পাশাপাশি থাকে তাহলে ওটা সমান্তরাল সমবায়, এইভাবে তোমরা কাজটা করবে তাহলে তোমাদের জিনিসটা আরো সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আসছি আবার পরবর্তী শুক্রবার একই সময়ে অন্য একটা ক্লাস নিয়ে, এবং সেই ক্লাসে আমরা নতুন আর একটা চ্যাপ্টার আলোচনা করব। ওকে, ও তার মধ্যে আর একটা কথা, পরবর্তী শুক্রবার তোমাদের একটা পরীক্ষা আছে টিচমেন্টে, সেই পরীক্ষাগুলো আশা করি সবাই দেবে, আগেরবারের পরীক্ষাটা তোমরা কেউ দাওনি, তো এবার অন্ততপক্ষে পরীক্ষাটা সবাই দিও। ওকে, আর তাহলে শুক্রবারে আর ক্লাস নেওয়া হবে না, আবার রবিবারে নেক্সট ক্লাস নেবো।